আমি মেহেদি মাহবুব একুশে টেলিভিশন থেকে বলতেছি, আবারও চলে এসেছি আপনাদের মাঝে এত দেখছো আমি একটা নতুন বিষয় নিয়ে। সব আল্লাহর কুদরতি বলে হুদিন নাকি ভাই, তাই বলে হুদিন নাকি ভাই সামনে এগুলো কি আপনার এই আম গাছ? এটা কি আম গাছ না? এগুলো সাংবাদিক আমি কোন ডাক্তার না, আমি আছি পুরো সাংবাদিক এখানে। আমি কোন মেহেদি মাহবুব একুশে টেলিভিশন থেকে বলতেছি, টেলিভিশন না এখানে কি হয়েছিল ভাই? এখানে আচ্ছা না না ক্যামেরা দিকে আল্লাহর কুদরতি ব্যাক কিছু কি আপনারা যদি এগুলো দেখতে চান তাহলে মিরবাড়ির সামনে আসলে এগুলো সব কলা গাছ দেখতে পারবেন। আবার মাঝখান থেকে কলা ধরছে, এগুলো চালার কুদরতি, ঠিক আছে? আপনারা সবাই টিকিট মাত্র 20 টাকা করে আপনারা আসতে পারেন। আর যদি আমার চ্যানেল দেখি যদি কেউ যদি আসেন তাহলে ফ্রিতে দেখা দিবেন দর্শকদেরকে। দর্শকদেরকে কি কি দর্শকের আপনার কলা গাছ এটার রহস্য কি? এগুলো হচ্ছে আল্লাহর কুদরতে, ঠিক আছে? আপনারা দেখবেন না, এটা হচ্ছে মিরবাড়ির সামনে আসলে একমাত্র দেখতে পাবেন, ঠিক আছে? বাট আপনাদের কলাগুলা এখনো ক্যামেরা বেড়া হাত দিকে নদী কলাগুলো এখনো কাঁচা ছোট কাটে নিয়ে গেছে কে বেড়েছে। এই তোমাদের কলাগুলো কে খায়? এগুলা মনে হয় তোমার মতো একুশে টেলিভিশন যারা সাংবাদিকেরা একটা নিয়ে গেছে, সাংবাদিকরা একটা আসি এখান থেকে নিয়ে গেছে। আমি বাড়িতে ছিলাম না, কি বলবা? আমি কিছু বলো না, আমি বলবো বউ।